সোশ্যাল সাইটে আমরা যতগুলো অ্যাপ্লিকেশান ইউজ করি তার মধ্যে কিন্তু সবচেয়ে জনপ্রিয় এখন ফেসবুক। তো এই ফেসবুকে কিন্তু এই মুহূর্তে আমাদের অ্যাকাউন্টও সুরক্ষিত নয়, কারণ সোশ্যাল সাইটের মাধ্যমে এখন অসামাজিক কার্যকলাপগুলোই বেশি হচ্ছে। তাই এখন সময় এসেছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সুরক্ষিত করার। তো আমি এই ভিডিওতে আপনাকে 12টি সেটিংস বলবো যেগুলো কিন্তু আপনার অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন বা চেক করা প্রয়োজন। তার আগে বলি, আপনারা দেখছেন ডিএস ক্রিয়েটর ইউটিউব চ্যানেল, তো চলুন শুরু করি। তো প্রথমে যেটা বলবো ওটা হচ্ছে নাম্বার চেঞ্জ বা নাম্বার হাইড। আমাদের অনেকের প্রবলেম হয় ফেসবুকে নাম্বার চেঞ্জ করতে, অথবা নাম্বার যদি আমরা দিয়ে রাখি নাম্বারটি সবাই কিন্তু দেখতে পায়। তো এই নাম্বারটিকে হাইড করার জন্য এবং মোবাইল নাম্বারটিকে কীভাবে চেঞ্জ করতে পারবো ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করার জন্য সেটা প্রথমে দেখাই। তার জন্য আপনাকে প্রথমে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর পার্সোনাল ইনফরমেশান, পার্সোনাল ইনফরমেশানে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন ফোন নাম্বার। ঠিক ফোন নাম্বারে ট্যাপ করার পরে রিমুভ অ্যান্ড অ্যাড ফোন নাম্বার, আপনি চাইলে এই ফোন নাম্বারটিকে রিমুভ করে নতুন ফোন নাম্বার অ্যাড করতে পারেন, অথবা আপনি অল্টারনেট একটি ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। দ্বিতীয় যেটা আমি আপনাকে বলেছিলাম এই সেটিংসে, এটাও আমি দেখিয়ে দিই অবশ্যই, আপনি কীভাবে আপনি এই মোবাইল নাম্বারটা অ্যাড করার পরেও যাতে আপনার বন্ধুরা দেখতে না পায়। তো তার জন্য আপনাকে ওই সেটিংসের মধ্যে প্রাইভেসি সেটিংসে চলে আসবেন। প্রাইভেসি সেটিংসের পরে নিচে এসে দেখতে পাচ্ছেন হু ক্যান লুক ইউ আপ ইউজিং দ্য ফোন নাম্বার ইউ প্রোভাইডেড। এখানে এই সেটিংসটি আপনি যদি শুধুমাত্র অনলি মি করে রাখেন তাহলে আপনি দেখতে পাবেন, যদি এভরি ওয়ান করেন প্রত্যেকে দেখতে পাবে। এখানে এই সেটিংস অনুযায়ী আপনার যেটা পছন্দ সেই সেটিংস আপনি করে নেবেন। তৃতীয় নম্বরে রেখেছি আইডেন্টিটি কনফার্মেশন, অর্থাৎ আপনি যদি কোনো বিজনেসম্যান হন কিংবা কোনো সোশ্যাল ওয়ার্কার হন কিংবা পলিটিশিয়ান হন এবং আপনার সেটা ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টে সবসময়ের জন্য আপনি অ্যাক্টিভ থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টটিকে একবার কনফার্মেশন করিয়ে নেওয়াটাই খুব ভালো, কারণ এতে আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে। তার জন্য যাবেন ঠিক সেটিংস, সেটিংস থেকে আপনাকে যেতে হবে পার্সোনাল ইনফরমেশান। পার্সোনাল ইনফরমেশানের পর দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কনফার্মেশান, কনফার্ম ইউর আইডেন্টিটি অন ফেসবুক। এখানে গিয়ে জাস্ট কনফার্ম ইউর আইডেন্টিটি করবেন। এখানে যাওয়ার পর আপনাকে পুরো ডিটেলস এখানে চাই, কিছু ডকুমেন্টসের কপিও কিন্তু আপনাকে এখানে চাইতে পারে। তৃতীয় নম্বরে আছে অ্যাকাউন্ট ডিলিট, অর্থাৎ আপনি যদি এই ফেসবুক অ্যাকাউন্টটিকে ইউজ করতে না চান আপনি সেটা ডিলিটও করতে পারেন। তার জন্য আপনাকে যেতে হবে সেটিংস, সেটিংস থেকে পার্সোনাল ইনফরমেশান, পার্সোনাল ইনফরমেশান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট। ম্যানেজ অ্যাকাউন্ট যেটা আছে এখানে ডিঅ্যাক্টিভেট করলে, এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট করলেই আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। এটা ছাড়াও আরও একটি অপশান আছে আপনার অ্যাকাউন্টটিকে ডিলিট করার জন্য, সেই অপশানটিও আমি ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দেবো। চতুর্থ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ট্রান্সলেট, অর্থাৎ আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিংবা টাইমলাইনে যে ভিডিও কিংবা কোনো টেক্সট যখন আপনি পোস্ট করেন, অনেক ক্ষেত্রে দেখবেন পোস্ট করার পরে নিচে একটা ট্রান্সলেটর অপশান আসে, অর্থাৎ আপনি যে টেক্সটগুলোকে পোস্ট করছেন ওই টেক্সটগুলো কোন টেক্সটগুলো আপনি ট্রান্সলেট করতে চাইছেন বা ট্রান্সলেট করে দেখতে চায় আপনার বন্ধুরা কিংবা আপনি ট্রান্সলেট করতে দেবেন না, সেই সেটিংসটাও কিন্তু আপনি ফেসবুকে কাস্টমাইজড করতে পারবেন। তার জন্য আপনাকে যেতে হবে সেটিংস। দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন ফর পোস্ট, এইখানে ট্যাপ করলে আপনার কাছে টোটাল তিনটে অপশান থাকবে, ল্যাঙ্গুয়েজ ইউ উড লাইক টু হ্যাভ পোস্ট ট্রান্সলেট ইন টু, ওকে, ল্যাঙ্গুয়েজ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি অফার ট্রান্সলেট, অর ল্যাঙ্গুয়েজ ইউ ডোন্ট ওয়ান্ট অটোমেটিক্যালি ট্রান্সলেটেড। আপনি আপনার পছন্দ মতো একটু অপশান চুজ করবেন এবং সেই হিসেবে আপনার পোস্ট করার টেক্সটগুলো ট্রান্সলেট হবে। চার নম্বরে রেখেছি আপনার ফেস রিকগনাইজ, আপনার ফেসটা যদি রিকগনাইজ আপনি করে রাখেন, অপশানটি অন করে রাখেন, তাহলে আপনার বন্ধু কোনো ভিডিও কিংবা কোনো ফটো যদি ফেসবুকে পোস্ট করে তাহলে সেখানে কিন্তু আপনি অটোমেটিক্যালি ট্যাগ হয়ে যাবেন। এই সেটিংসটা আপনি অন করতে চান, যদি অন করতে চান তাহলে অটোমেটিক্যালি ট্যাগ হবেন, যদি অফ করে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি ট্যাগ হবে না। আপনার বন্ধু যখনই আপনাকে ট্যাগ করতে চাইবে ওই পোস্টে তখন আপনি ট্যাগ হতে পারবেন। তার জন্য আপনাকে যেতে হবে সেটিংস, সেটিংস থেকে আসবেন ফেস রিকগনাইজেশন। এখানে এসে আপনাকে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট ফেসবুক টু বি এবল টু রিকগনাইজ ইউ ইন ফটো অ্যান্ড ভিডিওস, এখানে ইয়েস, আমার ইয়েস করা আছে, আপনারা চাইলে নো করতে পারেন। আমরা অনেক সময় দেখি যে আমরা না চাইলেও কিন্তু আমাদের বন্ধুরা তাদের কোনো পোস্ট কিংবা তাদের কোনো ভিডিও কিংবা কোনো ফটো কিন্তু ফেসবুকে পোস্ট করে এবং সেটা আমাদেরকে ট্যাগ করে কিংবা আমার টাইমলাইনে এসে ওরা পোস্ট করেছে এবং এটা মাঝে মধ্যে খুব বিরক্তিকর লাগে। তো আপনি যদি চান যে আপনার অনুমতি ছাড়া আপনাকে যাতে কেউ ট্যাগ না করতে পারে তার জন্য আপনাকে কী করতে হবে, সিম্পলি আপনি এখানে যাবেন সেটিংস, সেটিংস থেকে আপনি চলে আসবেন টাইমলাইন অ্যান্ড ট্যাগিং।
এই অপশনে এলে আপনি অনেকগুলো সেটিংস আপনি এখানে দেখতে পাবেন। সবচেয়ে নিচে যেটা দেখতে পাবেন আপনি, রিভিউ ট্যাগস পিপুল অ্যাড টু ইউর পোস্ট বিফোর ইউ ট্যাগস এপিয়ার অন ফেসবুক, এটা অফ আছে, এটা জাস্ট আপনি অন করে দেবেন। অন করে দিলে কিন্তু আপনার অনুমতি ছাড়া কেউ ট্যাগ করতে পারবে না। এবং এখানে আরও একটি সেটিংস যেটা উপলব্ধ আছে, হু ক্যান পোস্ট অন ইউর টাইম লাইন, আপনার টাইম লাইনে কারা পোস্ট করতে পারবে। এখানে আমার ফ্রেন্ডস করা আছে, আপনারা চাইলে শুধুমাত্র অনলি মি করতে পারেন। অনলি মি করলে আপনার টাইম লাইনে কিন্তু কেউ পোস্ট করতে পারবে না। নেক্সট যেটা এনেছি আমি, ব্লক, অর্থাৎ ফেসবুকে যদি কাউকে আপনার বিরক্ত লাগে কিংবা কেউ বিরক্তিকর মেসেজ, ফটো, ভিডিও আপনাকে সেন্ড করে এবং তাকে আপনি ব্লক রাখতে চান, ওকে সেটিংসে যাবেন। সেটিংস থেকে আপনি চলে আসবেন ব্লকিং। এই ব্লকিংয়ে এলে আপনার এখানে অ্যাড ব্লক লিস্ট, যে ব্লু কালারের সাইন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট প্লাস করলে আপনি যাকে ব্লক করতে চাইছেন ওকে ব্লক করতে পারবেন। নেক্সট যেটা বলবো, অনেক সময় কী হয়, আমাদের অনুমতি ছাড়া যারা যখন বন্ধুরা ট্যাগ করে ফেলে তখন তো তারপরে আমাদের কিছু করার থাকে না, কিন্তু আপনি চাইলে ট্যাগ করার পরেও সেই পোস্টটিকে আপনি ডিলিট করতে পারেন। তার জন্য আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে নিচে চলে আসবেন, অ্যাক্সেস ইওর ইনফরমেশন, ঠিক আছে, এখানে জাস্ট ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে দেখতে পাবেন আপনার পোস্ট, এই পোস্ট অপশানে আপনি এখানে ট্যাগ করলে দেখতে পাবেন ইউর পোস্ট, পোস্ট ইউ আর ট্যাগড ইন, আপনি জাস্ট এইখানে ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করলে কারা কারা আপনাকে ট্যাগ করে পোস্ট করেছে কিংবা কমেন্ট করেছে সেগুলো আপনি দেখতে পাবেন, এবং সেগুলো আপনি চাইলে সিম্পলি এগুলো ডিলিট করতে পারেন। উপরে যেটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার বলে রেড কালারে লেখা আছে, এখানে জাস্ট ট্যাপ করলে প্রত্যেকটা কিন্তু ক্লিয়ার হবে এবং ডিলিট হয়ে যাবে। এবং সেই সঙ্গে আপনার টোটাল অ্যাক্টিভিটি, অর্থাৎ কী কী আপনি পোস্ট করেছেন সেগুলো যদি আপনি ডিলিট করতে চান, কিংবা আপনার টাইম লাইনে যারা পোস্ট করছে সেগুলো যদি ডিলিট করতে চান, এখান থেকে আপনি ডিলিট করতে পারেন। প্রত্যেকটা কিন্তু এখানে ক্লিয়ার অপশান আছে, ক্লিয়ার অপশান করলেই ডিলিট হয়ে যাবে। নেক্সট যেটা বলবো বন্ধুরা, আমরা অনেক সময় কোনো অ্যাপ্লিকেশন যখন ডাউনলোড করি সেগুলো কিন্তু সাইন ইন করতে বলে, আর সাইন ইন করার সময় আমরা অনেক সময় কী করি, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ওটা কিন্তু সাইন ইন করে নিই। আপনি যদি জানতে চান আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোন কোন অ্যাপ্লিকেশানে অ্যাক্টিভ আছে কিংবা সাইন ইন করা হয়েছিল এবং লগ আউট করা হয়নি, সেগুলো যদি আপনি চেক করতে চান এবং লগ আউট করতে চান, তার জন্য কিন্তু সেটিংস এখানে আছে। তার জন্য আপনাকে সিম্পলি এখানে সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনি চলে আসবেন অফ ফেসবুক অ্যাক্টিভিটি। অফ ফেসবুক অ্যাক্টিভিটিতে এখানে এলে আপনি দেখতে পারবেন আপনি কোন কোন অ্যাপস ইনস্টল করে আপনি লগ ইন করেছিলেন ফেসবুক দিয়ে। জাস্ট এখানে আপনি ট্যাব করবেন ম্যানেজ ইউর অফ ফেসবুক অ্যাক্টিভিটি, এইখানে ট্যাব করলে কিন্তু টোটাল ডিটেলসটা আপনাকে দেখিয়ে দেবে, আপনি কবে করেছিলেন, কখন করেছিলেন, টোটালটা আপনাকে দেখিয়ে দেবে। এবং এখান থেকে আপনি যদি চান লগ আউট করতে, সিম্পলি এখানে একটা একবার ট্যাব করবেন। আপনি ট্যাব করার পরে জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন টার্ন অফ ফিউচার অ্যাক্টিভিটি ফ্রম জেপেটো, ওকে, এখানে ট্যাব করলেই কিন্তু আপনার টোটাল অ্যাক্টিভিটি ডিলিট হবে এবং যে অ্যাকাউন্টটি আপনি এখানে লগ ইন করে রেখেছিলেন সেটাও লগ আউট হবে। আমাদের অনেক সময় প্রবলেম হয়, আমাদের ভিডিও কিংবা ফটো আমাদের মোবাইল থেকে অনেক সময় ডিলিট হয়ে যায়, এবং সেইগুলো রিকভার করার জন্য, অর্থাৎ আপনার সেই ফটো কিংবা ভিডিওটি যদি ফেসবুকে আপলোড করা থাকে এবং আপনি যদি চান সেটিকে পুনরায় পাওয়ার জন্য, তার জন্য আপনাকে কী করতে হবে, সেটিংসে যাবেন। সেটিংসটি গিয়ে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার এ কপি অফ ইউর ফটো অ্যান্ড ভিডিওস, অর্থাৎ আপনি যেদিন থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই দিন থেকে এখন পর্যন্ত যতগুলি পোস্ট করেছেন প্রত্যেকটি পোস্ট কিন্তু আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। তার জন্য আপনাকে নতুন করে পাসওয়ার্ড দিয়ে এখানে কন্টিনিউ করতে হবে এবং তারপরে আপনি ট্রান্সফার করতে পারবেন। এই সেটিংসটা খুব মজাদার এবং খুব প্রয়োজনীয়। তো বন্ধুরা, আজকের জন্য এটাই। আপনারা যদি মনে করেন যে ফেসবুক সম্পর্কে আরও অজানা তথ্য জানতে চান, তাহলে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি সেই বিষয়ে আরেকটি ভিডিও বানাবো। তো মিলছি পরের ভিডিওতে, ধন্যবাদ।